ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নেমে গেছে সেনাবাহিনী। এখন থেকে পরবর্তী 2 মাস সন্দেহভাজন অপরাধীদের গ্রেফতার করতে পারবে সেনাবাহিনী। এছাড়াও সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীদের সরাসরি গ্রেফতার করে নেওয়া হবে। সরকার বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। আগামী 2 মাস এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে এবারই প্রথম যে সেনাবাহিনী বাংলাদেশে এই ক্ষমতা পেয়েছে এমন কিন্তু না। এর আগেও 2002 সালে অপারেশন ক্লিন হার্টের সময় সেনা সদস্যদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে বিশেষ অভিযান চালানোর ক্ষমতা দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপন থেকে জানা যায়, ফৌজদারি কার্যবিধি 1898-12 ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা আগামী 60 দিনের জন্য এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন। তবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তার সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট কিংবা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন। চলুন জেনে নিই ম্যাজিস্ট্রেসি পাওয়ারে কি করতে পারবে সেনাবাহিনী। ফৌজদারি কার্যবিধির 64 ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় এখন সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীদের সরাসরি গ্রেফতার করতে পারবেন। এছাড়াও 65 ধারা অনুযায়ী কর্মকর্তাদের সামনে অপরাধ সংঘটিত না হলেও সন্দেহভাজন অপরাধীদের গ্রেফতার করতে পারবেন। ধারা 83 অনুযায়ী বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেনা কর্মকর্তারা। আর 84 ধারা অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা কার্যকরে পুলিশকে নির্দেশও দিতে পারবেন সেনা কর্মকর্তারা। ফৌজদারি কার্যবিধির 100 ধারা অনুযায়ী কাউকে অপহরণ বা জোর করে কোথাও আটকে রাখার খবর পেলে সেনা কর্মকর্তারা সেখানে তল্লাশি করতে পারবেন। এর বাইরে ফৌজদারি কার্যবিধির 105 ধারায় ক্ষমতাও দেওয়া হয়েছে সেনা কর্মকর্তাদের। এই ধারা অনুযায়ী তারা যে কোনো স্থানে তল্লাশি করতে পারবেন। ফৌজদারি কার্যবিধির 127 ধারায় সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। এছাড়াও 128 ধারা অনুযায়ী সমাবেশ ছত্রভঙ্গ করতে বেসামরিক বাহিনীকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ চাইলে তারা পুলিশ বা অন্যান্য বেসামরিক বাহিনীর সহায়তা নিতে পারবেন কিংবা নির্দেশ দিতে পারবেন। 130 ধারা অনুযায়ী সমাবেশ ছত্রভঙ্গ করতে প্রয়োজনীয় সেনা কমান্ডিং অফিসারদের দায়িত্ব দিতে পারবেন। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কার্ফিউ জারি করে বিগত সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে।